Hey, welcome guys, welcome back to my channel. So, ki khobor sob bhalo to? So, motamoti aaj channel e biryani roll fold motamoti video ache, thik ache. Kintu ei lockdown er arakta jinish khub famous hoyeche, seta hocche kabab. Setar video ekta kora hoyni. So, ajke kabab video korte jabo, tao abar cheapest kabab under 100, thik ache. To cholo beriye pori, onekta rasta, kothay jacchi, koto dam, kiram khete, sob bole debo video e ar description o deya thakbe. To seta check kore niyo. আর হ্যাঁ, এতদিন আমি ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের কিছু ইয়ে করতাম না, ফেসবুক পেজটা এখনও ক্রিয়েট করা হয়নি, বাট ইনস্টাগ্রামটা আমি তৈরি করে নিয়েছি, আমি লিঙ্ক দিয়ে দেবো, পারলে একটু ফলো করে নিও, আমিও একটু ছবি ছবি ছাড়বো, একটু ফেমাস হবো, একটু ইনফ্লুয়েন্সার হবো, একটু ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, ঠিক আছে। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। এখন বাজে হচ্ছে 6:10, আমরা এসে গেছি, পিছনে দেখছো হচ্ছে মল, কি মলটার নাম ভাই ভুলে গেছি আবার, রাঙ্গলি মল, ঠিক আছে। তার সামনে এই যে কাকা বিক্রি করছে, আপাতত এর গুগলের লিঙ্ক আছে, তো আই থিঙ্ক গুগল লিঙ্ক নেই, তো আমি এই রাঙ্গলি মলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আচ্ছা, আর দোকানটার নাম হচ্ছে ক্রেজি তন্দুর, ঠিক আছে। তো কাকা এখানে সাজাচ্ছে দাদা। তো আপাতত আমি পেয়ে গেছি শপের ওনারকে। দাদা, তোমার নামটা কি? পাবন। পাবন, শপটা কত দিনের? শপটা হয়েছে এক মাস হয়েছে, এখন এক মাস হয়েছে। তো বেস্ট সেলার কি, মানে বেশি যেটা সেল হয়? বেস্ট আছে এখন পাঞ্জাবি, পাঞ্জাবি বেস্ট সেলার, ঠিক। আর টাইমিং কি, মানে তোমার শপের টাইমিংটা? আমাদের শপ স্টার্ট হচ্ছে সন্ধ্যাবেলা 5:30 থেকে রাত্রিবেলা 11:00 অবধি। লোকেশন আমাদের আছে বেলুরে, রঙ্গলি মল আছে, রঙ্গলি মলের একদম উল্টো আছে, একদম রঙ্গলি মলের ঠিক বাইরের তো, তাই তো? একদম সামনে এই যে রঙ্গলি মল, রঙ্গলি মলের ঠিক অপোজিটে, মানে বাইরেটাই। তোমাদের এখানে বেসিক্যালি ক রকমের কাবাব বা আইটেম হয়? এখন তো আমরা 8 রকমের আইটেম করছি, মানে পার ডে পারবে 8 রকম আইটেম হচ্ছে। আজকে আছে 8 রকম, 8 রকম আছে আজকে। সেরকম একটা তন্দুরি হলো, পাঞ্জাবি হলো, কস্তুরি হলো, রেশমি হলো, হরিয়ালি টিক্কা, কাঠি কাবাব, কস্তুরি, এগুলো কি সব দাম সেম? মানে টিক্কা, হরিয়ালি এগুলো সব সেমই আছে। এটা হলো রেশমি 75, টিক্কা 75, কাঠি কাবাব আছে 50 টাকা, এর মধ্যে 6 পিস থাকে, আর ফুল আছে ওইটা হয়েছে 12 পিস 100 টাকা। আচ্ছা, এইটা হলো হরিয়ালি 5 পিস থাকে 75, এটা হলো পাঞ্জাবি 2 পিস 100 টাকা, 1 পিস 55 টাকা, ঠিক আছে। আর এইটা হলো আমাদের তন্দুরি, 2 পিস মিলে 130 টাকা, 1 পিস 75 টাকা, ঠিক আছে। এইটা সেম পাঞ্জাবি আছে, আর দুটো আইটেম রেডি হচ্ছে এখন। আমাদের দুটো স্পেশাল আইটেম আছে, 2-3টে, এটা হলো আচারি, বঞ্জারা, আর আরেকটা কি আছে, আফগানি কাবাব। দামটা আর কোয়ান্টিটি সেম? সেম। দিয়ে দিয়েছে, এটা হচ্ছে টিক্কা দই থিং, তো এটা হচ্ছে চিকেন টিক্কা 5 পিস, দাম 75 টাকা। আর এটা হচ্ছে গ্রিন চাটনি, লাইটে দেখা যাচ্ছে নাকি জানি না, এটা লেবু দিয়েছে, মেয়ো দিয়েছে ওপর থেকে, আর শসা পেঁয়াজ, আর শুধু আগে একটা মেয়ো দিয়ে খাই, শুধু মেয়ো দিয়ে জাস্ট। এই ফোকাস দিচ্ছে তো, এবারে দেখ ফোকাস দে, ফোকাসটা নিয়েছে আই থিঙ্ক, এটা শুধু মেয়ো দিয়ে। চরম খেতে, ঠিক আছে, মানে শুধু মেয়ো দিয়ে সেরা লাগছে। মানে মাংসগুলো দেখছো না, পুরো সফট, মানে খাচ্ছি ভেতরে প্রপার জুসি আছে ব্যাপারটা, অসম খেতে। তো নেক্সট নিয়ে নিয়েছি আমরা হচ্ছে রেশমি কাবাব, সেম লেবু, শসা পেঁয়াজ, গ্রিন চাটনি, মেয়োনিজ, আর 5 পিস, এটাও 75। হ্যাঁ, এখনই হন মার বেশি করে, কি জ্বালা, চরম খেতে, চরম খেতে। মানে গ্রিন চাটনি লাগবে না, তো শুধুই মেয়োনিজ দিয়ে এত ভালো খেতে, শসা পেঁয়াজ, লেবু, গ্রিন চাটনি লাগবে না। আর যারা একটু ঢুকুঢুকু করো তার সাথে তো একদম
কি বলবো হেভি, আই মিন চাট হিসাবে আমি বলছি না খাও, কিন্তু বলে দিলাম যা দেখতে পাচ্ছ পিসটা প্রচণ্ড জুসি আর মেয়োনিজটা সেরা লাগছে ওপরে। মানে এগুলো পাঁচ পিস এরকম দেবে 15 টাকা করে পিস, ঠিক আছে খারাপ নয়। আমার নেক্সট আইটেম এসে গেছে আমাদের তন্দুরি লেগ, ঠিক আছে এখানে ওই সেম দিয়েছে সব চাটনি সস আর উপরে মেয়ো ছড়িয়ে দিয়েছে। এর দাম হচ্ছে 2 পিস 100 টাকা আর সিঙ্গেল নিলে 55 টাকা, তো আমরা 2 পিস নিয়ে নিয়েছি। এটা দেখতে পাচ্ছ একদম লেগটা মাংসটা কতটা নরম সেটা দেখাবো, জাস্ট ছেড়ে আসছে প্রচুর গরম, দেখো ছেড়ে আসছে জাস্ট বিশাল সফট। এতে লেবু দিয়ে হেভি লাগবে খেতে, তো লেবুটা নিগড়ে দিই, তো লেবু দিয়ে আগের যে দুটো দিয়েছিলো তো সেই দুটোতে লেবু কিচ্ছু লাগবে না, ওপরে ওই মেয়োনিজটা থাকলেই হবে, শসা পেঁয়াজ লাগবে না, কিন্তু এইটায় একটু লেবু দিয়ে খেলে না সেরা লাগবে, লেবু একটু চাটনি দিয়ে, এটাই লেবু চাটনি স্যালাড এগুলো লাগবে, বাট আগের দুটো একদম লাগছে না। আর এটাই বলবো পরপর তিনটে যে খাবারটা খেলাম তিনটেই 10 আউট অফ 10 সলিড খেতে, তো লোভ লাগছে দেখে কিছু করার নেই, খেতে গেলে আসতে হবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, লিঙ্ক দেখে চলে এসো। আর বাকি কথা খেয়ে দে, আমি খেয়ে বাড়ি চলে এসেছি। মোটামুটি ওখানে যে তিনটে আইটেম খেলাম তিনটে আইটেমই সলিড খেতে ছিল, মানে সত্যি ভালো খেতে ছিল, খারাপ নয়। আর প্রাইসও সত্যি অনেক কম, প্রাইস আমাদের এই কদমতলার এখানের থেকে অনেক কম। আর ওদের একটা FB পেজও আছে, আমি যদি পাই স্ক্রিনশটটা দিয়ে দেবো স্ক্রিনে, আর আমার ডিসক্রিপশন বক্সতে লিঙ্ক আছে ওই FB পেজে, যাও ফলো করে নাও। ওদের শনিবার আর রোববার কিছু স্পেশাল মেনু অ্যাড হয় সেটা আমি ভিডিওতে দিয়েই দিয়েছি, আর ফোন নাম্বারও দেওয়া হলো ডিসক্রিপশন বক্সে, চাইলে কন্ট্যাক্ট করে নিও। আর হ্যাঁ, আমার ইনস্টাগ্রামটা ফলো করে নিও একটু, আরে আমি ইনফ্লুয়েন্স করবো। আর এই কাবাবের যে সিনেমাটিক শটগুলো দেখলে ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর ওরকম ভালো ভালো ছবিও ইনস্টাগ্রামে ছাড়বো, তাই দেখার জন্য ফলো করতে হবে, তো যাও ফলো করে নাও। তো আজকে আমাদের ভিডিও এখানে শেষ, ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিও, টাটা। আমার ক্যামেরাম্যান তো জিজ্ঞাসা করার নাম নেই, ভিডিও করতে করতে ওখান থেকে হাত বাড়িয়ে খেয়ে নিচ্ছে, একটু প্রফেশনাল হও গাইজ, কী করছো।